বঙ্গনারি সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্য। বলছি দিদি, আজকে দিলীপ ঘোষ কোন দিকে এসে রায়গঞ্জ এসে এক চুটকি দিয়ে সরকার ফেলে দেবে বলছে, কি বলবেন? এক চুটকি মেরে সরকার ফেলে দেবে? मैडम, आप जिस विधानसभा में आज आई हैं और आप हेल्थ मिनिस्टर भी एमएस हैं, आपको पता है यहाँ पे डॉक्टर की कमी से यहाँ के पेशेंटों को दूसरी जगह रहे, यहाँ बिहार में रेफर करना पड़ता है। हमारे यहाँ 10 मेडिकल कॉलेज, सीट की संख्या 1355 था और आज खड़े होकर हम लोग 24 मेडिकल कॉलेज बना रहे हैं और सीट की संख्या 4000 हुई है। इसको तो निकलने देंगे ना, डॉक्टर भी पास करने के लिए 5 साल लगता है। तो ये ठीक है कि डॉक्टर डॉक्टर की कमी है, लेकिन कम हम ना रहे इसके लिए हम लोग काम कर रहे हैं। একটা বিষয় বলছিলাম যে সামনে বিধানসভা নির্বাচন এবং আপনারা এই বিধানসভা নির্বাচনে মহিলাদেরকে কতটা, মানে মহিলারা একাই 100 নির্বাচনে একলাই মহিলারা দিদিকে দ্বিতীয়বারের মতো নিয়ে আসবে। আপনারা তো দেখছেন এই ধরনের ঐতিহাসিক সভা। কালকে আমি আলিপুরদুয়ার করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, কুচবিহার করেছি, সব জায়গা থেকে মহিলাদের একই আওয়াজ। আজকে গোয়ালপোখর উত্তর দিনাজপুরে দেখছেন ঐতিহাসিক সভা, মেয়েরা আসছে। মেয়েদের কথা কেউ ভাবেন না, মেয়েদের কথা ভাবেন মমতা বলছে। বিজেপির অভিযোগ যে ভারতবর্ষের অন্য জায়গায় যখন মহিলারা যে ধর্ষিত হয় অন্য কোনো কারণ হয়, তখন রাজ্য সরকার প্রবল বিরোধিতা করে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে যখন ঘটনা করে চুপ থাকে। ম্যাডাম, 51টা ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্য দিয়ে যারাই মহিলারা কমপ্লেন করে তার বিচার হয়, এবং এমনও আছে ইনস্ট্যান্স যাতে 3 দিনের বিচার হয়। ওইসব দিয়ে হাসরাসের ঘটনাকে আটকানো যায় না। দিলীপবাবু বলেন না যে কেন ওখানে আমাদের সাংসদদের ঢুকতে দেওয়া হয়নি? মহিলা সাংসদদের শারীরিকভাবে তাদের মানে শারীরিক একটা বাধা দেওয়া হয়েছিল, আমরা জিজ্ঞাসা করতে চাই কারণ কি লুকানো ছিল সেখানে কি ঢুকতে দেবে না? মুখ্যমন্ত্রীকে হবে মোহাম্মদ সেলিম। ম্যাডাম, আর একটা আরোপ হয়েছে যে ইলেকশন আসে তবে মহিলা লোকের লোক সংগঠিত করা, এই হয়ে যায় যে 10 সাল ধরে আজ यहां पे मीटिंग है। आई एम सॉरी, यहां पहली बार मीटिंग है। वो नहीं, महिला प्रेसिडेंट वो 5 साल 10 साल से है, महिला लोग लेकर हमारी जो बाहर की टिक 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 है वो है। आप ये मत कहिए, हमारे यहाँ पर जितने महिलाएं मेंबर है हमारे, वो सारे भारत वर्ष में नहीं। बनर्जी आज के बड़ी जगह से की बोल बने। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। কৈলাস বিজয়বর্গী, তিনি জানিয়েছেন যে রাজ্যে এখন যা পরিস্থিতি ল অ্যান্ড অর্ডার নিয়ে, তাতে এখন থেকেই সেন্ট্রাল ফোর্সের জন্য কমিশনের কাছে তারা তদবির করবেন, এবং তিনি মনে করছেন এখনই সেন্ট্রাল ফোর্স চাই। কি বলবেন? রাজ্যে যথেষ্ট ভালো আইন শৃঙ্খলা আছে, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ইউপিতে হাথরাসের মতো যখন দলিতদের উপর অত্যাচার হয়, দলিত খুন হয়, তখন এরা চুপচাপ বসে থাকে। আর রাজ্যে বলো যথেষ্ট ভালো আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার আছে, আর বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত সেখানে কী ঘটনা ঘটছে। ইউপিতে যখন এনকাউন্টার হয় তখন বাংলায় এসব হয় না, বাংলা বরাবরই আমি মনে করি মমতা ব্যানার্জির নেতৃত্বে খুব শান্তিতে বাংলা আছে। ইনফিডেট অ্যানসার সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।